আল্লাহর নামটি স্মরণ করে শুরু করি ভাই, আল্লাহ ছাড়া এই দুনিয়ায় কোনো গতি নাই, আল্লাহ দয়ার সাগর। আল্লাহ পাক সুবহান কাদের জব্বার অসীম শক্তিমান, আল্লাহ আল্লাহ জিকির করো ওহে মুসলমান, দিলে দয়াল নবী দিলে দয়াল নবী, পাক পাঞ্জাতন ফাতেমা বিবি, সবার প্রতি সালাম রইল বিখের যত ওলি, শুনেন মূল কাহিনী। বাহাজমিয়া কান্দে হিয়া একটি মেয়ে তা, কৃষি কাজ করিয়া বাহাজ চালায় যে সংসারে, মেয়ের নাম দুলকি খাতুন। দুলকি নাচে ফুলকি দেখতে যেন আগুনের ফুলকা, রংধনুরি রঙ্গে তাহার ঠোঁট দুইটা আঁকা, যেমন মেঘের বালা যেমন মেঘের বালা, রূপের ডালা অঙ্গে মধুর চাক, দুলকির মাথায় ঝুলছে হাইরে আউলা চুলের জাক, লাগলো ফাল্গুন হাওয়া। লাগলো ফাল্গুন হাওয়া মন উতলা শয়ন স্বপন, সুরে লাডেও অঙ্গে যেমন লাগিল কিরণ, হাসতে ভুবন মাতায় হাসিতে ভুবন মাতায়, পাতায় পাতায় ছন্দে মন মজায়, পায়ের নুপুর রিমি জিমি কি সুন্দর বাজায়, গায়ের রং শ্যামলা বরণ, গায়ের রং শ্যামলা বরণ, করে হরণ অনুমিয়াকে, সয়না প্রাণে হাই কি করি এক নজর দেখে, দুলকি যায় চলিয়া দুলকি যায় চলিয়া, মন কারিয়া হাইরে কি করি, না পাই যদি এই মেয়েকে খাবো বিষের বড়ি, দেখা বন্ধুর শনে দেখা বন্ধুর সনে, গাছের তলে বসে নিরালায়, দুলকির কথা বন্ধুর কাছে হাতে দৈরা কয়, বন্ধু হেসে বলে বন্ধু হেসে বলে, কাল সকালে দেখাইও মোরে, আস্তে আস্তে দুইয়ে মিলে হেঁটে যাই চলে, গেল পুকুর পারে। গেলো পুকুর পারে পানির মধ্যে দেখে দুলকির ছবি, ছবি দেখে আস্তে আস্তে পানি যায় নামি, বন্ধু তাই না ধরে, বন্ধু তাই না ধরে, হেসে বলে ও আমার দোস্ত, একদিন দেখে কেন তুমি হইলা এত ব্যস্ত, তুমি হইলা পাগল, হইলা পাগল কেন দুস্ত, হইলা দিওয়ানা, এক নজর দেখিয়া তুমি হইয়াছো কানা, চলো বাড়িতে যাই, চলো বাড়িতে যাই, কেমনে পায় ওই মেয়ের ঠিকানা, কথা বলতে বলতে দুইজন গেল চলিয়া, মায়ে ডাক মারিল, মায়ে ডাক মারিল, আর বলিল লুঙ্গি কেন ভেজা, গোসল তো করো নাই বাবা, শরীর তোমার শুকনা, তবে কি হইয়াছে, তবে কি হইয়াছে, বলো মোরে আমার সোনার চান, আনু বলে কিছুই হয় নাই, আপনি গড়ে যান, বন্ধু হেসে বলে, হেসে বলে ও গো চাচি কোনো চিন্তা নাই,
আমার বন্ধু মন বেশ আছে তেমন কিছু হয় নাই বন্ধু চইলা গেল বন্ধু চইলা গেল আনু মিয়া ঘরে চইলা যাই আনুর বাবা বাড়ি আইসা হাত মুখ ধুইতে যায় মায়ে খাবার বারে মায়ে খাবার বারে বাবাই এসে আনুর মায়ের কয় সামনের মাসে তোমার ছেলে পাঠাবো ঢাকায় আমার বন্ধুর কাছে আমার বন্ধুর কাছে সেইখানেতে পড়বে কলেজে তাড়াতাড়ি বিয়া দিয়া বউ আনিব ঘরে মায়ে মিষ্টি হেসে মায়ে মিষ্টি হেসে বলে তারে দোয়া করো তুমি লেখাপড়া কইরা যেন হয় নামি দামি এই দেখি হইল এই দিকি হইল সন্ধ্যা হলো বাজার হাতে নিয়া বাহাস মিয়া বাড়ির মধ্যে আসে চলিয়া বলে কই গেলি মা বলে কই গেলি মা দুলকি আছে বাবারও কাছে বাজার নিয়া দুলকি খাতুন ঘরে যাই চলে করলো খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া দুলকির কিন্তু মা বাঁচিয়া নাই মেয়ের দিকে চায় বাহাস বিয়া করে নাই শুধু এই ভাবিয়া বিয়া করো বিয়া বাড়ি বেজালা বাড়ির মধ্যে আইসা পড়বে দুলকি রসত মা মেয়ে কষ্ট পাবে মেয়ে কষ্ট পাবে ভাবতে ভাবতে পরে ঘুমাইয়া পাখির কালো কাকুলিতে ঘুম যায় ভাঙিয়া আনু জেগে উঠলো আনু জেগে উঠল কোনো কিছু ভালো লাগে না কখন যে তার বন্ধু আসবে ভাবে বসিয়া সময় তার কাটে না সময় তার কাটে না বন্ধু তখন আসে চলিয়া সকাল দশটা বাজলো দুইজন ফুর্তি করিয়া গেল দোকান পারে দেখে দুলকি খাতুন যায় বন্ধুকে দেখাইয়া আনু দূরেতে লুকায় বন্ধু পিছে পিছে বন্ধু পিছে পিছে গিয়া দুলকির সামনে দাঁড়ায় আমার বন্ধু মনে প্রাণে তোমায় শুধু চায় দুলকি বলে তারে দুলকি বলে তারে সামনে থেকে আপনি যান সরে আমার বাবা সকাল থেকে না খাইয়া রইছে দুলকি চইলা গেল দুলকি চইলা গেল আনু এসে বলে বন্ধুকে আপনার দ্বারাই কাজ হবে না বুঝা গেছি মনে আপনার সাহস নাই আপনার সাহস নাই হায় রে হায় কেমনে কথা বলি কোন দিকেতে গেছে দুস্ত বলেন একটু শুনি বলে এই দিকেতে বলে এই দিকেতে দুইজনাতে গেল সেই দিকে যাইয়া দেখে দুলকি খাতুন বাদ খাওয়ায় বাবাকে দুলকি ফিরে আসে ফিরে আসে আনু আবার গেল সামনে আপনার ছবি আমার মনে গাঁথি
রাখিয়া গেছে আমার অন্তরেতে। আমার অন্তরেতে আপনি কিন্তু গেছেন মিশিয়া, দুলকি বলে আমরা গরিব আপনি যান চলিয়া, দুলকি এই বলিয়া দুলকি এই বলিয়া যাইতে চায়। আনু কি করে পিছন থেকে দুলকির হাত টানিয়া ধরে, দুলকি আর নয়নে দুলকি আর নয়নে একটি নজর দেখিল তাহাই, প্রেমের গুলি লাগলো হাইরে দুলকির অন্তরায়, দুলকি চইলা গেল। দুলকি চইলা গেল দুস্ত এসে বলে আনুকে, চলো দুস্ত আজকে আমরা বাড়ি যাই চলে, আবার কাল আসিব। আবার কাল আসিব এই বলিয়া চলিয়া গেল। দুলকি খাতুন বাড়ি গিয়া চিন্তায় পড়িল, আমার কি হইয়াছে। আমার কি হইয়াছে ওই ছেলেকে দেখার পর থেকে, তার লাগিয়া মনটা আমার এমন কেন করে, তবে কি মন হারাইলাম, তবে কি মন হারাইলাম, প্রাণ হারাইলাম ওই ছেলের প্রেমে, কার পরশ পাইলাম আমি সহে না প্রাণে, শুধুই ছটফট করে দুই ছটফট করে, একবার গড়ে আবার যায় বাইরে, মনটা যে তার গড়ে বসে না কেমন কেমন করে, এমনে দিন কাটিল। এমনি দিন কাটিল, রাত কাটিল, সকাল হইয়া যায়, আনুর সনে দেখা হইল চোখ ফিরানো দায়ে, কথা ইশারাতে ইশারাতে মন মাজারের দরজা দিল খুলে, আনু মিয়া সেই ঘরেতে ঢুকে আরামে, চলছে প্রেমের গাড়ি, চলছে প্রেমের গাড়ি। আনু মিয়া হইল যে ড্রাইভার, মানে না রে জড় তুফান, মানে না পাহাড়, দেয় যে প্রেমের ট্রেনিং, দেয় যে প্রেমের ট্রেনিং, হইল রানিং পীড়িত গোপনে। আনু দুলকির দুইজনারই মন গেল মিশে, দুলকি চইলা গেল। দুলকি চইলা গেল বাতাসেতে ওড়না উড়াইয়া, মনের দামে আনুর মনটা নিল কিনিয়া, এক মাস কেটে গেল। এক মাস কেটে গেল দুইজনারই দেখাশোনা করে, একজন শুইয়া থাকে বাইরে আরেকজনের কোলে, দেখে আনুর বাবা, দেখে আনুর বাপে ধমক দিয়ে তুলকি রে যে কয়, আনুর শোনে বলস কথা সাহস তো কম নয়, যদি আর কোনো দিন, যদি আর কোনোদিন আমার ছেলের সাথে তোরে দেখি, পিটাইয়া বাঙ্গি বরে তোর দেহের হাটি, আনু কেন্দে বলে, আনু কেন্দে বলে, বাবা তুমি আমার কথা শোনো, আমি ওরে ভালোবাসি তোমরা যাই বলো, তাই না নিয়া গেল। নিয়া গেল বাড়ি গিয়া আনুর মাকে বলে, তোমার ছেলে দিন দুপুরে পীড়িতি করে, তুমি বুঝাও তারে,
সম্মান আমার গেল চলিয়া, ফকিরের এক মেয়ের সনে প্রেম যাই করিয়া, হাই হাই কি যে করি। হাই হাই কি যে করি, এই দিকে তেঁতুলকি বাড়ি যায়, কান্দিয়া কান্দিয়া তাহার চোখ ফুলিয়া যায়, শুধুই আনুর লাইগা, শুধু আনুর লাইগা, অন্তর তাহার জ্বলে পুড়ে যায়, কোথাও মিলে না শান্তি, যাবে কোন জাগায়, কান্দে ফো পাইয়া। কান্দে ফো পাইয়া, আনুর বাবা লোক পাঠাইয়া দেয়, দুলকিরো বাবাকে তারা দৈরা নিয়া যায়, বলে আনুর বাপে, বলে আনুর বাপে, বাহাজ মিয়ার কানে ধরিয়া, আজকের মধ্যেই মেয়ে নিয়া যাবি চলিয়া, এই গ্রাম সারিয়া। যাবি গ্রাম সারিয়া, বাহাজ বলে কি করছে দুলকি, আনুর বাবাই বলে তখন মারিয়া ধমকি, আমার ছেলের পিছে, আমার ছেলের পিছে, মেয়েটারে দিছো লাগাইয়া, লোভ সামলাইতে পারছো না, মোর সম্পদ দেখিয়া দিল ঘর দরিয়া, ঘর দরিয়া, ধাক্কা দিয়া বাহির করিয়া, রাস্তায় আসে বাহাস মিয়া, কান্দিয়া কান্দিয়া বাড়ি চইলা গেল, বাড়ি চইলা গেল, মেয়ে তখন কাছে আসিয়া, কি হইয়াছে বাবা তুমি আমাকে বলো, তুমি কান্দো কেন, কান্দো কেন, বাবাই গালে চর মারিয়া দেয়, তোমার লাইগা আনুর বাপ মোরে, কান্দইরা গুড়ায়, বলে গ্রাম সারিতে, গ্রাম সারতে কইছে, বলো মা এখন যাব কোন খানে, কে গো দরদি হইয়া মোদের ঠাই দিবে, কেন্দে ব্যাকুল হইল, ব্যাকুল হইল, রাত্র হইল হইল অন্ধকার, আনু মিয়া চুপি চুপি আসিল, এবার ডাকে দুলকি বলে, ডাকে দুলকি বলে, শব্দ শুনে বাহিরে আসে, এসে দেখে মনের মানুষ বাড়িতে আইছে, বলে হাত দরিয়া, বলে জুরহাত করে, এখান থেকে আপনি চলে যান, আপনার বাবা জানলে মোদের করবে অপমান, আপনার পায়ে ধরি, আপনার পায়ে ধরি, যান চলে যান আপনার বাড়িতে, এই বলিয়া ঘরের ভিতর যাইতে চাই, চলে হাতে ধরে তারে, হাতে ধরে তারে, একটি লোক দেখিল চাইয়া, তাড়াতাড়ি খবর নিয়া গেল চলিয়া, আনুর বাবার কাছে, আনুর বাবার কাছে, আনুর বাবাই আসে চলিয়া, আইসা দেখে দুইজন রই গো বুকে মাথা দিয়া, বাবাই ধমুক মারে, বাবাই দমক মারে, অমনি দুইজন দৌড় মারিল ভাই, তাদের পিছে আনুর বাবা, দুলকির বাবাও যায়, হায়রে কতই দৌড়ায়, হায়রে কতই দৌড়ায়, জয় জঙ্গল যার জঙ্গল দিয়া, এ
একটু প্রেমের আশায় তাদের কান্দে যে হিয়া তাদের পিছে পিছে তাদের পিছে পিছে আনুর বাবা দুলকির বাবা দৌড়ায় জানি না গো ছেলে মেয়ের কি জানি কি হয় তাদের ধরার আশায় তাদের ধরার আশায় আনুর বাবা আরো লোকজন দৌড়ায় আনু দুলকি খাতুন কান্দে তাদের মন হঠাৎ কি হইল হঠাৎ কি হইল দুলকি খাতুন গেল পড়িয়া পিছনে আসিয়া আনু দেখে চাহিয়া দুলকি পড়ে গেছে দুলকি গেছে পরে আনুর কাঁধে নিল তুলিয়া দৌড়াই আনু রাস্তা দিয়া চোখ মুখ বুঝিয়া হাইরে কি হইল হাইরে কি হইল গাড়ির নিচে দুইজন পইরা যায় এক পলকে দুইটি মানুষ লাশ হইয়া যায় প্রেমের এমনি ধারা প্রেমের এমনি ধারা মেজাজ গড়া অতি গোপনে প্রেম করিয়া লাইলি মজনু আছে স্মরণে কেন্দে বুক বেসে যায় কেন্দে বুক বেসে যায় তাজা দুটি জীবন যায় চলে আনুর বাবা দুলকির বাবা কান্দে দুজনে জারি ইতি দিলা